এটা সত্য যে রোদের মধ্যে তাজমহল ঘোরা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তাই রোদ থেকে নিজেদের চোখ মুখ ঢাকতে গেরুয়া স্কার্ফ ব্যবহার করেছিলেন মডেলরা। কারো কারো স্কার্পে আবার জয়শ্রী নামের মতো বাণী লেখা ছিল। ব্যাস তাতেই ঘটে বিপত্তি। তাদের সাফ জানিয়ে দেওয়া হয়, তাজমহলে প্রবেশ করতে হলে ওই গেরুয়া স্কার্ফ খুলে রেখে আসতে হবে। এই নিয়ে উঠে বিতর্কের ঝড়। পুরো ঘটনার তদন্ত নির্দেশ দিয়েছে ভারত সরকার। আরো একটু বিস্তারিত বলা যাক, গত 12 এপ্রিল শুরু হয়েছে সুপার মডেল আন্তর্জাতিক প্রতিযোগিতা। 11 দিন ধরে চলতে থাকা এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া 34 দেশের 42 জন মডেল সম্প্রতি আগ্রার তাজমহল ঘুরতে গিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন রোদ থেকে বাঁচতে মাথায় চাপিয়ে দিয়েছিলেন গেরুয়া রঙের জয় শ্রীরাম লেখা স্কার্ফ। কিন্তু তাজমহলে ঢোকার মুখে ঘটে বিপত্তি। স্কার্ফ খুলে ফেলতে বলা হয় তাদের। এই ঘটনায় বজরঙ্গন দলের সবর বলে পরিবেশ আরো উত্তপ্ত হয়ে ওঠে। তাজমহলের সামনে মহা ঘেরাওয়ের ডাক দিয়ে শনিবার প্রতিবাদ মিছিল করেন দলের সদস্যরা। রবিবার অংশ নেয় শিবসেনা ও হিন্দু জাগরণ মঞ্চ। যে বা যারা মডেলদের স্কার্ফ খুলতে বলেছিল তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলা হয় মিছিলে। CIFC-র কমান্ডার ব্রিজ ভূষণ এক সংবাদ মাধ্যমকে প্রথমে জানিয়েছিলেন SSI এর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পক্ষে নির্দেশ দেওয়া হয়েছিল কোনো ধর্মীয় প্রতীক নিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করা যাবে না, কারো ধর্মীয় ভাবাবেগে আমরা আঘাত করতে চাইনি। পরে পরিস্থিতি উত্তপ্ত দেখে আবার নিজেদের মন্তব্য থেকে সরে আসে CIFF। বলা হয় ASI এর এমন কোন নিয়ম নেই, যদি নাও কোনো থাকে ধর্মীয় প্রতীক প্রচার বা বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। গোটা ঘটনা চরম আকার ধারণ করায় অবশেষে হস্তক্ষেপ করে কেন্দ্র, ঘটনার তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় পর্যটন দপ্তর টুইটারে জানায়, লাল হলুদ সবুজ যে কোনো রঙের পোশাক পরা যেতে পারে, এই ক্ষেত্রে কোনো নিয়মাবলী নেই, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিত্যনতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।